হোসেন কদিন আগে মানে 24 তারিখে একটা বিষয় ছেড়েছিল আমাদের এই ক্লাবটার বিষয়। এটা একটা ক্রিকেট একাডেমি হিসাবে পরিচিত। তো কাছাপাড়া পৌরসভায় 2 নম্বর ওয়ার্ডে নিউ কলোনিতে একটি ক্লাবে পুলিশে হানা দিয়েছে এরকম একটা বিষয় দিয়ে। তো আরও কিছু পয়েন্টিং করা আছে, পয়েন্টিংগুলো আমি করে দিয়েছি, দেখে নেবেন আপনারা সবাই। জাল নোটের কারবারি বিষয়, তো সেখানে সুবোধ দা এবং আমার নাম এবং গৌরব দেশরকার, সৌরভ দেশরকার এবং সুবোধ দা, এদের তিনজনের নাম এখানে বলা হয়েছে। এবং এখানে সিভিক ভলেন্টিয়াররা এই ক্লাবের মেম্বার, এবং এখানে বাচ্চাদের খেলাধুলা করানো হয়, একদম যারা 10 বছর 12 বছর 15 বছর তারা মনে হয় আশা করি গাঁজামদ খায় না। এখানে ডাইরেক্ট লিখেছে গাঁজামদ খাওয়া হয়। তো এখানে একটা আসর বসে। এই যে মিডিয়াটা, যে মিডিয়াটা ছেড়েছে যুগান্তর বলে, এই যুগান্তর মিডিয়াটার নিজস্ব কোনো প্রমাণপত্র বলে কিছু নেই। RNI বলে, রেজিস্ট্রেশন অফ নিউজ পেপার ইন ইন্ডিয়া বলে এরকম কিছু একটা, নিউজের কোনো একটা কিছু আছে, ওদের ওখানে পারমিশন বলে কিছু নেই। প্রেস ইনফরমেশন বিউরো, ওখানে ওদের পারমিশন বলে কিছু নেই, ঠিক আছে। যুগান্তর যে নামটা, এই পত্রিকাটা 1906 খ্রিস্টাব্দে একজন শুরু করেছিল, তারপরে তারা যে যুগান্তর বলে যে নামটা প্রচলন করে বা ইউজ করে যে পেপারটাকে চালাচ্ছে, তাদের থেকে কোনো পারমিশন নেয়নি, এরকম কোনো কাগজও ওদের কাছে নেই। তো এটা একদম পুরো ফেক। এইটাকে আমি চাই যে আমরা সকলে মিলে, আমাদের পাড়া প্রতিবেশী, এখানে বহু বছর ধরে আমি রাজনীতি করছি এবং বহু বছর ধরে এখানে রয়েছি, মোটামুটি 15-16 বছর ধরে, যদি কোনো লোক রকমভাবে কোনো বেআইনি কারবার, বালি ভরাট, জমি, দোকান, মাঠ, কোয়ার্টার, কোনো রকমভাবে কোনো 2 নম্বরি ব্যবসাতে যদি আমার নাম কেউ একবার দেখিয়ে দিতে পারে যে আমি কারোর থেকে টাকা নিয়েছি বা কোনো জালিয়াতিতে আমি জড়িত আছি, আমি সেই সময় আমার নিজের পদত্যাগ করব এবং রাজনীতি ছেড়ে দেব এবং আমি নিজে থানায় গিয়ে স্যালেন্ডার হব। আপনার এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আপনি কি বার্তা মূলত দিতে চাইছেন? আমি বার্তা এটাই দিতে চাইছি যে এইসব একটা ফেক, যুগান্তর বলে যেই নিউজটা, এটা অ্যাকচুয়ালি সত্যি না মিথ্যে, এটা লোককে আপনারা সকলে মিলে জানান যে এটা একটা ফেক একটা পোর্টাল। সেই পোর্টালটা এরকমভাবে আজকে আমার হয়তো লাইফ নিয়ে একটা, যেই ব্যাপারে ওরা আলোচনা করেছে এবং যেই ব্যাপারে ওরা বলেছে যে নিউজটার বিষয়, সেটা একটা আমার মান সম্মান এবং আমার নিজের মনে হচ্ছে যে আমি একটা এত বড় ক্রাইমের মধ্যে আমি কীভাবে জড়িত থাকতে পারি বা আমার নামটা এত বাজে একটা ক্রাইমের ভিতরে কী করে উঠে আসতে পারে। তা আমি চাই এই একটা বাজে ফেক পোর্টালটাকে যেন অবশ্যই আপনারা মিডিয়ার মাধ্যমে এটাকে বন্ধ করে দেন। হ্যাঁ, আমি থানায় FIR করেছি এবং আমি কোর্টেও, আমার সঙ্গে লয়ারের কথা হয়েছে, কালকে আগামী দিন সকাল 10টার সময় আমাকে কোর্টেও যেতে হবে, ওদের নামে আমি একটা কেস করতে চাই, মানহানি কেস। কারণ কি, এরকম একটা বাজে একটা, এটা যদি টাকা পয়সার বিষয়, জালিয়াতি বিষয়ে যখন আমার নামটা জড়িয়েছে, আমি এখানে চাই যে এটা একদম উচিত প্রমাণ সহকারে, দরকার পড়লে CID আসুক বা CBI আসুক, বড় বড় আইন আসুক, এসে যেন এটাকে তদন্ত করে আমার এই বিচারটা যেন করে যে এখানে যদি কোনো রকমভাবে 2 নম্বরি কারবারে আমার নাম জড়িত থাকে, আমি সঙ্গে সঙ্গে বলছি আমি নিজে থানায় গিয়ে স্যালেন্ডার। আপনার নাম? সৌরভ দেশরকার। আপনি অভিযোগ করতে চাইছেন কি আপনি আপনার যে বিরুদ্ধে বা যে খবরটি প্রকাশিত হয়েছে তাকে আপনি কাউন্টার করতে চাইছেন? আমি এই যে মিডিয়াটা যে একটা খবর যে পাবলিশ করেছে তার বিরুদ্ধে আমি বলছি যে ও যেই পাবলিশটা করেছে এটা সত্যি না মিথ্যে সেটা যাচাই করে, আপনারা তো মিডিয়ার কাজ করেন, আপনারা তো নিশ্চয়ই খবরটা যাচাই করেই তারপরে লেখেন, তো ও যাচাই না করেই খবরটা লিখেছে, আমি জানি না ও যাচাই করেছে কি না, আমার কাছে ওকে চ্যালেঞ্জ হিসাবে। ঠিক সেরকম প্রশ্ন আপনার কাছে, আপনি কিভাবে যাচাই করলেন যে আপনার কাছে যে মিডিয়া আমরা বসে আছি, আমরাই যে বোবা বসে আছি, সেই আমাদের পেপারপত্র সঠিক আছে, আগামী দিন কোনো একটি খবর হতে পারে, আপনার কোনো অভিযোগ থাকতে পারে, আপনার বিরুদ্ধে মনে হচ্ছে যেই খবর জানেন কি? হ্যাঁ, আমি হঠাৎ 12টার সময় বেরিয়েছি, তখন দেখছি যে পুলিশের গাড়ি আমাদের পাড়ায় একটা, মানে ফার্স্ট লাইনে একটা, সেকেন্ড লাইনে প্রায় 6টা। তো আমি যথারীতি, আমার একটা আগ্রহ হলো কি ব্যাপার, তখন আমি গেছি, এবার ওনাদের সঙ্গে কথা বলছি, কেউ কোনো কথা বলতে চাইছেন না, তবুও একজন, আমি বললাম কি ব্যাপার, বলি কি একটু ইনফরমেশান আছে এখানে,
যাই হোক, আমি সেকেন্ড লাইন থেকে আবার ফার্স্ট লাইনে আসলাম। এসে আমি আরেকজনের সঙ্গে কথা বললাম, তা ওনারা আমাকে বলে, দিদি আপনি চলে যান, আপনি এর মধ্যে থাকবেন না। তা আমি বলছি না, আমি এখানেই থাকবো। তো বলার বোধহয় মিনিট পাঁচেক সাতেকের মধ্যেই ওই দিক থেকে কয়েকটা ইশারা আসলো, ইশারা আসলো, দিয়ে একটা টোটো ঢুকলো, শনি মন্দির থেকে এইদিকে যাচ্ছে। তখন দেখছি ওরা সবাই দৌড়ে আসলো, গাড়িগুলো দৌড়ে আসলো, এসে ওদেরকে ধরলো, ধরে নিয়ে গেল। আর একটা ব্যাগের মধ্যে টাকা ছিল, ওরা সেইটা উদ্ধার করেছে, ফটো মটো তুলে যাই হোক ওরা নিয়ে চলে গেল। কিন্তু এই যে ঘটনাটা ঘটেছে, আমরা এদের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত, এদের ছেলেদের নামে মিথ্যে কথা দেয়, এটা আমরা বরদাস্ত করি। এরা ভালো কাজ ছাড়া, এরা ভালো কাজ ছাড়া কোনো খারাপ কাজ করে না। কতদিন ধরে চেনেন এই সরস্বতী কিংবা তাদের যারা রয়েছে সঙ্গে? এদের রাজ্যে বড় 8-9 বছর, আমি নিজস্ব চিনি 8-9 বছর। সুতরাং এদেরকে ডাকলেই এরা উপকার করতে আসে, কোনো অপকার করে না বা কিছু না, কোনো 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 কিছুতেই যুক্ত না এরা। খুবই ভালো বলতে মনে করছেন কি এই ধরনের যে অভিযোগ উঠে এসছে তাদের বিরুদ্ধে তারা জড়িত থাকতে পারে? না না না, হতেই পারে না, কোনোদিন না, এটা হতেই পারে না। দায়িত্ব নিয়ে মানছি, এরা সমাজ সমাজের কাজ করে, এরা কোনো সময় খারাপ কাজ করবে, খারাপ কাজ করে না, সমাজ বিরোধী না, এরা ভালো কাজ ছাড়া কোনোদিন খারাপ কাজ করবে না, কাউকে খারাপ কাজ জন্য এগোতে দেয় না। কালকে আবার আরো দুজনের হতে পারে, করে দিতে হবে। আর এই ক্লাবটা সবসময় খেলাধুলার মধ্যে, এই ক্লাবটা সবসময় খেলা ছাড়া কোনো কিছু হয়, খেলা ছাড়া কিচ্ছু হয়। আপনি তো বলছেন কি এই ধরনের যে খবর এসছে তাতে এই যেখানে যে ভালো কাজগুলো যে হয়, খেলাধুলা যে হয়, তাতে কোনো রকম আঘাত করার চেষ্টা হচ্ছে? নিশ্চয়ই, ওরা যাতে ভালো কাজ যাতে না করতে পারে তার জন্য এটা করা হচ্ছে। এরা যাতে বসে যাক, এরা যাতে কোনো খেলাধুলার মধ্যে না করে, মানে এই আমাদের যারা করেছে তারা 2 নম্বরই কামাক, এটাই ওদের হচ্ছে পথ। আর এরা হচ্ছে ভালো কাজ, সব সময় ভালো কাজ, সকাল থেকে রাত পর্যন্ত ভালো কাজই করে, কোনো খারাপ কাজ। এই দুই ভাই, এরা দুই ভাই, এবার দায়িত্ব নিয়ে বলছি, এই দুই ভাইকে আমি এদের 10-15 বছর ধরে এদের চিনি, এরা কোনো দিন আজ পর্যন্ত খারাপ কাজ কোনো দিন করেনি। আমার নাম বাসুদেব সেন।